তো যেটা বলছি সেটা হচ্ছে ধরো তোমার মানে আইআর ইন্টারাপ্টের জিনিসটা আমরা এটুকু মোটামুটি দেখেছি, কিরকম না আমাকে কি করতে হবে, ইন্টারাপ্টে কি সার্ভিস রুটিন হবে বা কোন ইন্টারাপ্টে কি কাজ করবে সেটা পুরোপুরি আমাদের জানা থাকতে হবে। অর্থাৎ আমি ধরো এই আমার মাইক্রোপ্রসেসর ছিল, সেই মাইক্রোপ্রসেসরের বাইরে ধরো ট্র্যাপ বলে পিন ছিল, লাইন ছিল 7.5 বলে লাইন ছিল, ধরো 6.5 বলে লাইন ছিল, তাহলে কোন লাইন দিয়ে ইন্টারাপ্ট এলে ভেতরে কোন লোকেশনে দৌড়তে হবে সেটা আমরা জানি, কিন্তু কোন লোকেশনে দৌড়ে সেখানে কি কাজ লিখতে হবে সেটা আমাদেরকে মানে অ্যাকর্ডিংলি লিখে দিতে হবে, যে এই লাইন দিয়ে সিগন্যাল এলে এই কাজ, এই লাইন দিয়ে সিগন্যাল এলে এই কাজ। ঠিক আছে, তার মানে এটা একটা হলো। দ্বিতীয় কথা হচ্ছে আজকে শুধু দেখাচ্ছি যে স্ট্রাকচারটা কিভাবে লিখবে তোমরা। তো স্ট্রাকচার লেখার একটা ছোট ইয়ে দেখো, ধরো এটা তোমার মেন প্রোগ্রাম, মেন রুটিন, আর এইটা হচ্ছে ইন্টারাপ্টেড সার্ভিস রুটিন। তো দুটো মনে করো দুটো আলাদা লোকেশনে আছে, তাই তো? এবার মেন রুটিন যেটা আছে সেখানে ধরো তুমি এ অ্যাকুমুলেটরকে নিয়ে কাজ করছো, ধরো তুমি তারপরে বি কে নিয়ে কাজ করছো, সি কে নিয়ে কাজ করছো, কিছু ফ্ল্যাগের কিছু ক্যারি বিট বা তোমার ধরো সাইন বিট, অর্থাৎ ফ্ল্যাগ ফ্ল্যাগ রেজিস্টারটাকে নিয়ে কাজ করছো, ধরো এগুলো নিয়ে কাজ করছো, এখানের মতো কাজ করে যাচ্ছ। এবার ধরো কখনো ইন্টারাপ্ট এসেছে, তাহলে ইন্টারাপ্ট পেলে তোমাকে এখানে দৌড়ে যেতে হবে, আইএসআর ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে দৌড়ে যাবে। সেখানে গিয়েও মনে করো ডি রেজিস্টার, ধরো তোমার বি রেজিস্টার, সি রেজিস্টার, কিছু ফ্ল্যাগ, এগুলো নিয়ে কাজ আছে। ঠিক আছে, আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে মেন রুটিনে ধরো যে এবার ধরো একমাত্র রাখলে অবশ্যই কাজ আছে। আমার বক্তব্যটা হলো যে মেন রুটিনে যে সমস্ত রেজিস্টার গুলোকে নিয়ে কাজ করছিলে, ইন্টারাপ্ট সার্ভিস রুটিনেও সেই রেজিস্টার গুলোকে নিয়ে কাজ আছে। তাহলে বুঝতেই পারছো যে এ বি সি ধরো এই ফ্ল্যাগ বা যে রেজিস্টার গুলো আমি আমার মেন সার্ভিস রুটিনে ইউজ হচ্ছে, মানে মেন রুটিনে যে সমস্ত রেজিস্টার ইউজ হচ্ছে এবং যারা কিনা আইএসআর মানে অর্থাৎ ইন্টারাপ্ট সার্ভিস রুটিনেও ইউজ হবে, তাদেরকে কি উচিত, নিশ্চয়ই সেভ করে রাখা। আমি যেটা বলেছিলাম আগের দিন যে আমাকে কি করতে হবে না, আমাকে মেন রুটিনে যে সমস্ত রেজিস্টার গুলো নিয়ে কাজ করছি ইন্টারাপ্টে সার্ভিস রুটিনে যখন গেল, আমাকে কিন্তু ওগুলোকে ওই ডেটাগুলোকে সেভ করে রাখতে হবে, এবং যখন আমি আবার মেন রুটিনে ফিরে আসব তখন ওগুলোকে আবার তুলে নিতে হবে। দুটোর জন্য দুটো ইনস্ট্রাকশন বলেছিলাম, কি কি, একটা হচ্ছে পুশ আর একটা হচ্ছে পপ। তাহলে পুশ আর পপ দিয়ে আমাকে এই রেজিস্টার গুলোকে সেভ বা আবার রিড করতে হবে, তাই তো? আমার প্রশ্ন হচ্ছে যে কখন তুমি কোথায় তুমি এই পুস আর পপ কে লিখবে। ধরো মানে আমি যেটা বলতে চাইছি, মনে করো ধরো তোমার এটা মেন রুটিন আর এটা আইএসআর, হ্যাঁ দুটো লেখা দুটো জায়গা আছে। ধরো তোমার কোডটা এখানটা এরকম ছিল, কিরকম কোড ছিল, ধরো মেন রুটিনটা এরকম ছিল যে এমভিআই এমভিআই এ কমা ধরো 88, বাবা ভাই আবার এন্টার নেয় না, ধরো তো ধরো তোমার কোডটা ছিল এরকম এমভিআই এ কমা 88, দেন তোমার ধরো আছে সাপোজ এমওভি এমওভি বি কমা এ, হ্যাঁ তারপর ধরো এটাকে নিয়ে আছে সিএমপি, তারপর ধরো তোমার আছে ধরো সাপোজ এলডিএ সামথিং কিছু একটা রয়েছে, তারপর ধরো এরকম এরকম জাস্ট কোড গুলো রয়েছে আর কি, এ বি রেজিস্টার ইউজ করছি। তারপর ধরো তারপর কম্পেয়ার করছি, এখানে আমি ধরো লিখলাম যে জেসি টু জেএনসি টু লুপ, এরকম লিখলাম যে এইটাকে লিখে দিলাম লুপ। ঠিক আছে, ধরো এইরকম গোছে তোমার মেন প্রোগ্রাম আছে, এবং এই মেন প্রোগ্রামটা মনে করো জাস্ট এভাবে চলছিল। এই প্রত্যেকবার জেএনসি হচ্ছে ধরো কম্পেয়ার করো, তো তোমার
কিছু একটা জেএনসি হচ্ছে, ও কম্পেয়ার কি সেটা লিখিনি না, ধরো একটা ভ্যালু তুমি তুলে এনেছিলে, ও সরি সরি, ধরো তুমি এইরকম একটা কিছু একটা প্রোগ্রাম লিখেছিলে, ঠিক আছে, আমার বক্তব্য হচ্ছে এখানে তুমি কোন কোন রেজিস্টার ইউজ করেছো। দেখো এ এমভিআই এ দিয়ে দেখছো, এ মানে হচ্ছে তুমি অ্যাকোমোডেট কে ইউজ করছো, বি কে ইউজ করেছো, সি কে ইউজ করেছো, আবার এখানে সি কে ইউজ করেছো, দেন জাম্প নট ক্যারি মানে তুমি ফ্ল্যাগ রেজিস্টার কে ইউজ করেছো, তাই না? তোমার ধর এখানে কাজ হচ্ছিল। এবার ধরো ইন্টারাপ্ট সার্ভিস রুটিন যখন এলো তখন তোমাকে ওখানে চলে যেতে হবে। আমার প্রশ্ন হচ্ছে তাহলে তুমি কোথায় এখানে পুশ পপ কোথায় লিখবে, মানে পুশ পপটা তাহলে কোথায় লেখা উচিত? আমি সবাইকে একটু জিজ্ঞেস করছি, বলো কি মনে হচ্ছে, পুশ ধরো আমি ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে যাব, তাহলে আমার এই পুশ আর পপ কোথায় লিখবো, কি মনে হচ্ছে বলো, যা মনে হচ্ছে সেটাই বলো। তার জন্য তো আমার তার জন্য আমরা শুনতে পেলাম না, জানতে বলো। হবে যে কখন ইন্টারাপ্টটা মানে দেওয়া হচ্ছে সেই টাইমটা জানতে হবে, হুম, যে ও কখন বলতে যে ইন্টারাপ্টটা আসছে সেটা জানতে হবে। তো জানতে হবে, ও ওটাই বলছে যে ইন্টারাপ্ট কখন আসবে আমাকে জানতে হবে, সেই জায়গাটায় পুষ্পক দিতে হবে। আচ্ছা তোমার পক্ষে এইখানে জানা সম্ভব কোথায় ইন্টারাপ্ট আসবে? ইন্টারাপ্ট তো যখন খুশি আসতে পারে, কোনখানে হচ্ছে সেটা জানা সম্ভব? সত্যি সম্ভব না? তাহলে পুষ্পককে কোথায় লেখা উচিত, কি মনে হচ্ছে সেটাই বলো। অন্য সাবরুটিন অন্য সাবরুটিনে, ওই সাবরুটিনে যেখানে আইএসআর করবে, যেখানে ইন্টারাপ্ট সাবরুটিন করবে, সেইখানেই গিয়ে তুমি পুশ পপ করে দাও। অর্থাৎ আমি যেটা বলতে চাইছি, ধরো এই ছিল তোমার কোড, ঠিক আছে, এক সেকেন্ড, আর মনে করো ইন্টারাপ্ট সাবরুটিনটা তুমি এটা লিখছো, কিরকম ইন্টারাপ্ট সাবরুটিন হলো, দুটো সাবরুটিন হবে অ্যাকচুয়ালি। একটা মনে করো তুমি ইন্টারাপ্ট সাবরুটিন লিখবে, ধরো 3000-এর উপর থেকে, 3000 দিয়ে 80, ঠিক আছে, এই দুটো নিয়ে একটা সাবরুটিন হবে। সেটা এরকম জায়গায় কোথাও রাখবে একটা, 0024 লোকেশনে, দেন তোমার 3000 লোকেশন থেকে লেখা শুরু করো। হ্যাঁ ধরো তুমি এই লোকেশনে আবার লিখবে এরকম, এরপর তুমি এইখানটা তুমি যা ইন্টারাপ্ট লেখা লেখো, ইন্টারাপ্ট থেকে ঠিক যখন বেরিয়ে আসবে তখন পপ করে দেবে। আগে আগে লাস্ট যাকে পপ করেছো তাই বুঝ করে তাকে আগে পপ করবে, এটা আশা করি মনে আছে সবার। এই যেটা বলেছিলাম যে লাস্ট যাকে পুশ করেছো বেরিয়ে আসার সময় তাকে আগে পপ করে নেবে, তারপরে যে ছিল মানে তার আগে যে ছিল তারপরে সে পপ হবে। ইন দা মিডল টার্ম মানে মাঝের জায়গাটা তুমি এবার তোমার ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা আরামসে লিখতে পারো। ধরো তুমি আইএসআরটা এরকম লিখে দিয়েছো এমভিআই A,99, হ্যাঁ, তারপরে তো তোমার অ্যাড বি বি এ ধরো কিছু একটা নাম দেবে, অ্যাড সি করলে, তারপরে আইএনএক্স করলে, এরকম সব কাজগুলো করেছো যে কোথায় একটা ডেটা স্টোর করে দিয়েছো। তো এইটা মনে করো তোমার ইন্টারাপ্টের সাবরুটিন, এইটা তো এই যে ইন্টারাপ্টের সাবরুটিন,
সেইটাই আমার মেন সাবরুটিন ছিল। দেখো এইটুকু, যতটুকু আমি সিলেকশন করেছি ইন্টারাপ্ট সাবরুটিনে ঢুকে কাজ ছিল এইটুকু। কিন্তু আমি দেখো কি করলাম, যেটা বলছিলাম আমি, যে আমি তো জানি না যে কখন আমার ইন্টারাপ্টটা আসবে। আচ্ছা আমি এটাকে তুলে নিই, ওটাকে তুলে নিই আমি। আমি যেটা বলতে চাইছি, দেখো এখানে আমি কিরকম করেছি, ইন্টারাপ্টের স্ট্রাকচারটা তোমাকে যদি বানাতে হয় তাহলে যে অর্ডারটা দেখিয়েছি এই অর্ডারটা বানাতে হবে। কিরকম জিনিসটা না দেখো, ধরো আমি এই এইখানটা টোটাল ধরো কাজ চলছে, হ্যাঁ এখানে মেন রুটিনের কাজ চলছে, যদিও আমি এখানে একটা জিনিস দিইনি, সেটা কেন দিইনি বা কখন দিতে হবে না দিতে হবে পরে দেখাবো। মনে করো মেন রুটিনে কাজ চলছে, এবার যখন তখন ইন্টারাপ্ট আসতে পারে। ইন্টারাপ্ট এসে গেলেই প্রথম কাজ হচ্ছে তোমার এই অ্যাকুমুলেটর ফ্ল্যাগ অর্থাৎ PSW আর BC রেজিস্টার পেয়ার, এদের ডেটাগুলোকে সেভ করা। তাহলে এইখানে তোমার পক্ষে জানা সম্ভব নয় কখন ইন্টারাপ্ট আসবে। তাহলে বেস্ট ওয়ে টু প্র্যাকটিস, আমার যেটা ইন্টারাপ্ট সার্ভিস রুটিন হবে সেইখানে গিয়ে আমি আগে ওদেরকে পুশ আর পপ করে দেবো, এই পুশ করে দেবো প্রথমেই, অর্থাৎ যেখানে ইন্টারাপ্ট সাব রুটিন লিখেছি সেইখানে প্রথমেই পুশ 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 করে দেবো, করে দেবো যাদেরকে দরকার। তারপর আমি আরামসে আমার কোডটা লিখি, আরামসে নির্ভাবনায় চালাই, কারণ আমি জানি এদের ডেটাগুলো সেভ হয়ে আছে। নির্ভাবনে আমি আমার ইন্টারাপ্ট সার্ভিস রুটিনটা লিখব, যখন এখান থেকে কাজ বেরিয়ে এসে মেন প্রোগ্রামে ফিরবে তখন আবার ওদেরকে আমি আবার দেখো পপ করে দেবো। ভালো হলো না এটা তাহলে, তাই না? সেই জন্যই হচ্ছে যে আমার যেহেতু জানা সম্ভব না যে কখন আমার ইন্টারাপ্ট সার্ভিস মানে ইন্টারাপ্ট খাবে, ইন্টারাপ্ট খাওয়ার পর আমাকে সেভ করতে হবে। তাহলে বেস্ট ওয়ে টু প্র্যাকটিস যে আমার ইন্টারাপ্ট সার্ভিস রুটিনের মধ্যেই এইগুলো লিখে দেওয়া, একদম প্রথমে পুশ দিয়ে শুরু হচ্ছে, ঠিক যখন বেরোবে এখান থেকে এখানে আসবে তখন পপ দিয়ে বেরিয়ে আসবে। যদি এখানে আমি অনেক কিছু লিখিনি, রিটার্ন এখানে একটা রিটার্ন বলে লেখা হবে, এগুলো লিখিনি আমি এখন, সেটা আমি ওখানে পরে বলছি তোমার দেখাচ্ছি। এই ব্যাপারটা বোঝা গেল যে কখন আমি পুশ আর পপ করব, ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? ওকে, হ্যাঁ। এরপর যেটা বলার বক্তব্য সেটা হচ্ছে যে আমাকে যখন ইন্টারাপ্ট লিখতে হয় অ্যাকচুয়ালি তিনটে ছোট ছোট জিনিস লিখতে হবে। ধরো আমি চাইছি যে ইন্টারাপ্ট চলছে, মনে করো যে 6.5 যে ইন্টারাপ্টটা আছে, সে RST 6.5 সেই লাইন দিয়ে যদি একটা তোমার কিছু ঢুকে যায় তাহলে তোমার ইন্টারাপ্ট খাওয়াতে চাইছে। এবং সেই লাইন দিয়ে ঢুকলে আমি জানি তার ভেক্টর অ্যাড্রেস হচ্ছে কত, 0034। তাহলে 0034 লোকেশনে আমি এই এইগুলো লিখে রাখবো, কল আর রেট, কল 3000, হ্যাঁ অর্থাৎ 3000 লোকেশনে গিয়ে তোমার ইন্টারাপ্টে টোটাল কাজ করবে, ওখান থেকে এইখানে রিটার্ন আসবে, ওই রিটার্নকে দেখে আবার এইখানে মেন রুটিনে যেখানে ছিল ওখানে ফিরে চলে আসবে। মানে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে আমাকে অ্যাকচুয়ালি তিনটে লিখ মানে শুধুমাত্র মেন রুটিন আর সাব রুটিন, তো যেখানে ধর মেন রুটিন লিখছি আমি 1000 অনওয়ার্ডস, হ্যাঁ এটা 1000-এর পর থেকে প্রোগ্রাম লিখছি। ইন্টারাপ্ট সার্ভিস রুটিনকে আমি লিখে রাখছি 3000 লোকেশনে, এবং 3000 লোকেশনে যে ইন্ডেক্স সূচিপত্র সেটাকে আমি লিখে রেখেছি 0034, যাতে করে আরএসটি 6.5টা টার্গেট হলেই 0034 লোকেশন এসে 3000 লোকেশনটা কল হয়ে যায়, এখানকার টোটাল সার্ভিস রুটিনটা পুরো কাজ করবে, কাজ করার পর এখান থেকে এখানে ফিরবে, এখান থেকে আবার এখানে ফিরবে। বোঝা গেছে ব্যাপারটা সবার? কি বলতে চাইছি, এই স্ট্রাকচারটা সবাই মাথায় রাখবে যে আমাকে বেসিক্যালি তিন জায়গায় জিনিস লিখে লিখে রাখতে হবে, 1 নম্বর। দ্বিতীয় কথা হচ্ছে তোমার এই যেটা বলতে চাইছি, এই যে ORG, এই ORG বলছি মানে 3000 লোকেশনটা, এইখানে কিন্তু খুব প্র্যাকটিক্যাল হয়েছে জিনিসটা লিখে রাখতে হবে, অর্থাৎ একদম প্রথমে পুশ হবে, একদম লাস্টে আমার পপ হবে, মাঝে যা খুশি কাজ আমি করতে পারি। তো একটা ইন্টারাপ্টের সাবরুটিন তোমাদের আমি দেখাচ্ছি, খুব দুঃখের বিষয় হচ্ছে আমি এখানে একটা জিনিস চেক করছিলাম, ঠিক আছে এত একটা কোড লিখেছি আমি, আমি এই সফটওয়্যারটা একটা জিনিস চেক করছিলাম কিন্তু ইন্টারাপ্টটা ফিরতে পারছে না। এই সফটওয়্যারটার কি দোষ আছে না দোষ আছে আমি জানি, এখনো জানি না, নাকি আমারই কোনো প্রবলেম হচ্ছে আমি সেটাও জানি না। কিন্তু খুব আনফর্চুনেটলি আমি দেখছিলাম এই এই প্রোগ্রামটা আমি ইন্টারাপ্ট লিখছিলাম, ইন্টারাপ্ট খাচ্ছিল কিন্তু মেন প্রোগ্রামে ফিরছিল না।
যাই হোক, মেন প্রোগ্রামে কেন ফিরছে না সেটা আমিও জানি না, বাট তোমাদেরকে আমি দেখাতে চাইছি, জিনিসটা দেখে নাও কি সমস্যা হয়ে আছে কি জানি। প্রথম কথা হচ্ছে মেন প্রোগ্রামে তোমরা কি কি লিখবে সেই বিষয়গুলো একটু আগে বলে দিই, যে মেন রুটিনে আমার এই এই জিনিসগুলো লেখা থাকবে। মেন প্রোগ্রামে আমার কি কি জিনিস লিখে রাখবে বলে দিই। প্রথমেই তুমি যদি ভাবো যে আমি ইন্টারাপ্ট নিয়ে কাজ করব, প্রথম টাস্ক হচ্ছে তোমার ইন্টারাপ্ট ব্যাপারটাকে এনেবল করা। এখন নয়, একটু পরে, আগে কাজ করে নাও। ধরো তুমি চাইছো ইন্টারাপ্টের সেটিং, ইন্টারাপ্টের সেটিং করা মানে কি সেটা বলতে চাইছি, যে কারা কারা মাস্ক হবে, কারা কারা আনমাস্ক থাকবে, অর্থাৎ কোন কোন ইন্টারাপ্ট তুমি চালু রাখবে, কোন কোন ইন্টারাপ্ট তুমি বন্ধ রাখবে, আগে সেইটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে, মানে এই পার্টটা হয়ে গেলে দ্বিতীয় কাজ হচ্ছে ইন্টারাপ্ট ব্যাপারটাকে এনেবল করে দেওয়া। তৃতীয় কাজ হচ্ছে, এরপর তোমার মেন রুটিনটা লেখা শুরু করে দাও, মানে মেন টাস্ক যেটা, মেন রুটিন বলবো না, এটা পুরোটা মেন রুটিন, মেন টাস্ক যে কাজগুলো আছে সেইগুলো তুমি এবার পর 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 লিখতে শুরু করো, অসুবিধা নেই, ঠিক আছে, মানে এরপর থেকে লিখতে শুরু করবে। কিন্তু আগে তোমাকে এই দুটো কাজ করে নিতে হবে, যে ইন্টারাপ্টের কিছু সেটিং থাকলে সেই সেটিং এবং এনেবল ইন্টারাপ্ট। তো ধরো আমরা আমাদের সিস্টেমে চাইছি যে শুধুমাত্র ধরে নাও মাস্ক কোনটা হবে, সবগুলোই মাস্ক থাকবে, শুধুমাত্র খোলা থাকবে 6.5, 6.5টা শুধু খোলা থাকবে, বাকি সমস্ত ইন্টারাপ্ট আমরা মাস্কিং করে দেবো। অর্থাৎ অন্য কোনো ইন্টারাপ্টকে আমরা অ্যালাউ করবো না, আমরা এই মুহূর্তে শুধুমাত্র 6.5কে আমরা অ্যালাউ করছি, ঠিক আছে। আচ্ছা ছাড়ো, ইয়ে করছি, অল মানে অল নয়, দুটো ইন্টারাপ্ট এনেবল করি, দুটোকে বন্ধ করি। দেখো আমরা একটা আগেই কথা বলছি, ট্র্যাপকে তুমি কোনোদিন আটকাতে পারবে না, ঠিক আছে, ট্র্যাপকে আটকানো সম্ভব না। আমি ট্র্যাপটাকে তো বাদই দিচ্ছি, মনে করো শুধু 7.5টাকে আমি মাস্ক করে দেবো, আর 6.5 আর 5.5 আমার অ্যাজ ইউজুয়াল থাকবে, আনমাস্ক থাকবে, এই দুটোকে নিয়ে ধরো আমি কাজ করবো, ঠিক আছে। তাহলে এর জন্য যা যা দরকার সেই টাস্কগুলো কিন্তু আমাকে আগেই করে ফেলতে হবে। কিভাবে করছি দেখো, ধরো প্রথমে ইন্টারাপ্ট সেটিং এ করছি, 7.5 কে মাস্কিং করবো, তার মানে আমাদের সেই সিম বলে যে ইনস্ট্রাকশনটা আছে সেটাই যেতে হবে, এবং সেখানে গিয়ে কিরকম লিখবো, ধরো সিমে কি কি ছিল মনে পড়ছে, মাস্কিং 5.5, দেন ছিল 6.5 মাস্কিং বিট, তারপরে মাস্কিং বিট ছিল 7.5, ঠিক আছে, তারপরে তোমার ছিল এখানটায় কি ছিল না, ওখানটায় এনেবল ছিল, এখন আরএসটি 7.5 ছিল স্যার, না মাঝখানে একটা কেটে ছিল জানো, ধরো এনেবল করার জন্য এটা পিন ছিল না, এনেবলটা তো আমি 7.5, এনেবলটা তো আমি ইয়ে থেকে ইয়ে এনেবল করে দেবো, ও মাস্কিং এনেবল, মাস্কিং এনেবল ঠিকই বলছো, মাস্ক করে দেবো, মাস্কিংটা এনেবল করা ছিল, কোথায় গেল খুঁজে পাচ্ছি না, এটা এটা এনেবল মাস্ক, মাস্কিং ব্যাপারটাকে এনেবল করার জন্য ছিল, তারপর ছিল আরএসটি 7.5, অর্থাৎ 7.5 এর ফ্লিপ ফ্লপটা রিসেট করার জন্য, তারপর ছিল এসআইডি এসওডি, না আরো একটা কিছু পড়ে বাকি রয়ে গেল, এক দুই তিন চার পাঁচ, একটা ইয়ে ছিল, একটা আন মানে একটা বেকার আনইমপ্লিমেন্টেড বিট ছিল, তারপরে ছিল এসআইডি এসওডি, এই ছিল আমার, এটা হচ্ছে সিম, সিমটা। তাহলে আমরা কি করতে চাইছি, 5.5 কে চালু রাখবো, 6.5 কে চালু রাখবো, বাকি 7.5 কে আমরা মাস্কিং করবো, অর্থাৎ মাস্কিং ব্যাপারটা এনেবল করতে হবে, আর যেহেতু 7.5 নিয়ে কাজ করছি এই ফ্লিপ ফ্লপটাকে একবার রিসেট করে দিতে হবে, দেন আমার 0 0 0, তার মানে এটা কত দাঁড়ালো, 1, আর এটা দাঁড়ালো দেখো সি, তাই না, তবে সিম রেজিস্টারে আমাকে 1C আগে ভরে দিতে হবে, অর্থাৎ এটা হচ্ছে ইন্টারাপ্টের সেটিং হচ্ছে, ক্লিয়ার ব্যাপারটা,
ইন্টারপ্রেট সেটিংটা যখন করব তাহলে আমি এখানে প্রথমেই এটা করব, কি লিখব ধরো আমার মেন প্রোগ্রাম আমি লিখছি 1000 লোকেশন থেকে, তো লিখছি হ্যাশ ওআরজি 1000, 1000 থেকে লিখছি, কি লিখছি প্রথম কাজ হচ্ছে আমার ইন্টারপ্রেট সেটিং করা ফার্স্ট কাজ, অর্থাৎ আমাকে ওখানে ভরতে হবে 1C ভরে দিতে হবে, সেটা আমি প্রথমে অ্যাকাউন্ট অর্ডার করবো এমভিআই এ কমা 1C দিয়ে করে দিলাম সিম, ব্যাস যেই সিম করে দিলাম আমার ইন্টারপ্রেট সেটিংটা হয়ে গেল, কারো বুঝতে অসুবিধা নেই আশা করি। বলেছিলাম যেটা নেবে সেটা অ্যাকাউন্ট অর্ডার দিয়ে ভরে নেবে দিয়ে পাঠিয়ে দেবে, তাহলে আমার ইন্টারপ্রেট সেটিং হয়ে গেল। দ্বিতীয় কাজ হচ্ছে ইন্টারপ্টকে এনেবল করা, তো ইন্টারাপ্ট এনেবল করতে হবে, তার জন্য পরবর্তী কাজ হচ্ছে ইআই এনেবল ইন্টারাপ্ট। এরপর তুমি ব্যাস এই যে দুটো কাজ হয়ে গেল ইন্টারফেস সেটিংটা হয়ে গেল, এরপর তুমি যা খুশি তোমার কোড লিখবে লেখো, ঠিক আছে। ধরো আচ্ছা এবার এনেবল ইন্টারাপ্টটা কোথায় দেবে এটা আমি একটু বলে দিই, সেটা যে তোমার যদি মনে হয় যে আমি এক্ষুনি এনেবল করতে চাইছি না, আগে আমার কিছু কাজকর্ম প্রয়োজনীয় কাজকর্ম করে নিই তারপর আমি এনেবল করব, অর্থাৎ এক্ষুনি আমি ইন্টারাপ্ট করব না, সেক্ষেত্রে তুমি ইন্টারাপ্ট এনেবল ইন্টারাপ্ট একটু পড়ে দাও, কোনো অসুবিধা নেই। তার আগে তোমার যদি মনে হয় কিছু গুরুত্বপূর্ণ কাজ সারবে, যেমন মনে করো এলডিএ ধরো 2000 বলে কিছু লিখলে, ধরোকে বিতে ভরে দিলে, ধরো তারপরে ধরো তুমি এরকম করলে যে যা যা কাজ আর কি বলছি এমভিআই 1,44 করলে ডিতে পড়ে, তারপরে ধরো মনে করো তুমি এরকম করলে এমভিআই সরি এলএক্সআই ভি 6655, ঠিক আছে বাস 5566। এরপর ধরো তুমি কোনো অ্যাডিশন বা এরকম কিছু একটা কাজ হয়তো করতে চাইছো, যে এরকম লিখলে তুমি ধরো অ্যাড ডি লিখলে, অ্যাড ডি নয় অ্যাড বি করছি, এবং এই অ্যাড বিটা মনে করো তুমি একটা লুপে ফেলছো, লুপ লেভেলিং করছো, অ্যাড বি করছো, আর হচ্ছে তোমার ডিসিআর সি করছো, কথার কথা বলছি হ্যাঁ। আর যতক্ষণ না তোমার সেটা জিরো হয়ে যাচ্ছে ততক্ষণ তুমি মনে করো লুপে দৌড়চ্ছ, যে যে লুপ করা আছে যতক্ষণ না জিরো হচ্ছে ততক্ষণ লুপে দৌড়চ্ছ। এবার ধরো যখন রেজাল্ট হয়ে যাবে ওটাকে তুমি তুমি কোথাটা সেভ করবে, ধরো তুমি সেভ করতে চাইছো 2001 লোকেশন বা 2002 লোকেশন, একটু পরে নিচ্ছি 2002 লোকেশনে সেভ করবে। আমি এবার চাইছি, শোনো আমি চাইছি যে আমার এইটুকু কাজ একটু আমি করে নেবো আগে, অর্থাৎ 2000 লোকেশনের ডেটাটা আমি ডিতে করবো, এখানে 44 ভরবো, এখানে 5566 ভরবো, এই কাজ তুমি আমাকে আগে করতে দাও, এই চাকো যে চারটা আমি হাইলাইট করেছি এই কাজগুলো আমি আগে করব, তারপর আমি ইন্টারাপ্ট এনেবল করব, তারপর ইন্টারাপ্ট আসুক আমার অসুবিধা নেই, কিন্তু এই সময়টা ইন্টারাপ্ট আমার প্রবলেম আছে, তো তখন আমি ইআইটাকে আমি এর পরে ভরে দিচ্ছি ইআই ইআই ব্যাস। অর্থাৎ ইআই করে দেওয়ার সঙ্গে সঙ্গে ইন্টারাপ্ট ব্যাপারটা এনেবল হয়ে গেল, তারপর এটা যতক্ষণ খুশি লুপে এরকম পরপর ঘুরতে থাকবো না, কোনো অসুবিধা নেই, ঘুরতে থাকছে ঘুরতে থাকছে, ইন দ্য মিড টাইম যদি ইন্টারাপ্ট খেয়ে যায় খাবে দৌড়বে জায়গা যেখানে দৌড়ানো সেখানে দৌড়ে যাবে, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। ধরো এইটা করার পর তুমি মেন প্রোগ্রাম তুমি হল্ড করাতে চেয়েছো, তো এইটা হচ্ছে তোমার হচ্ছে মেন রুটিন যেটা এতক্ষণ ধরে লিখলাম আমি। আর কি কি লিখতে হবে, তুমি খাওয়াচ্ছ ধরো 6.5 দিয়ে তুমি ইন্টারাপ্ট খাওয়াচ্ছ, কথা কথা বলছি, তাহলে তোমাকে একটা জিনিস লিখে রাখতে হবে নাকি হ্যাজ ওআরজি 6.5 এর জন্য হচ্ছে তোমার 0034, সেইখানে গিয়ে তুমি ধরো লিখে রাখলে কল 3000, অর্থাৎ 3000 পর থেকে তুমি তার ইয়েটা লিখেছো এবং একটা আইডি টার্ন এইগুলো লিখে রাখলে, এটা হচ্ছে তোমার 6.5 এর জন্য করলাম, এটা কমেন্ট করে লিখে দিচ্ছে ফর 6.5
নিচ্ছে না কেন, এরম নিতে হচ্ছে কেন, কমেন্ট করছে তো? ও আচ্ছা আচ্ছা, কমেন্ট করবে তো। হ্যাঁ ওয়ার্ড 6 পয়েন্ট, না একই ব্যাপার। ওয়ার্ড 6.5 ইন্টারাপ্ট এভাবে লিখলাম। 6.5 এর জন্য আমি এখানে কল করলাম, আর সেম আমি করছি জিরো জিরো থ্রি সি, অর্থাৎ 5.5 এর জন্য ধরো আমি পাঠাচ্ছি কল 4000, 4000 এর উপর থেকে লিখেছি। এবার 3000 এর সাবরুটিনটা তোমাকে লিখে রাখতে হবে, সেটা কিরকম না, ধরো আমি লিখছি হ্যাশ ওআরজি 3000, 3000-এর পর থেকে যে তোমার কোডটা লিখবে। ধরো তুমি 3000-এ যাও বা 4000-এ যাও, যেখানে যাও, তোমার ফার্স্ট টাস্ক আমি কি বলেছিলাম, পুশ করা, অর্থাৎ যে রেজিস্টারগুলো নিয়ে তুমি কাজ করছিলে মেন রুটিনে তাদেরকে আগে ওইখানে সেভ করে দিতে হবে। ধরো সেটা আমি সেভ করলাম, পুশ PSW কে করে দিলাম, আর করলাম পুশ বি বি কে করে দিলাম, কথার কথা বলছি, ঠিক আছে। দিয়ে এরপর তুমি তোমার ধরো নিজের নিজের মতো কাজ করো, ধরো MVI A কমা 22, নিজের মতো কাজ করো, ধরো MVI B কমা 33, অ্যাড B করলে কোথাও সেটাকে STA করলে, দূরে করলাম, হ্যাঁ মেন রুটিনে দূরে করে রাখলাম, STA 2050 করলে, মানে এই কাজগুলো তুমি করলে, কাজটা করার পর তারপর তুমি ওদেরকে পপ করে দাও, আগে বি কে পপ করবে তারপরে PSW কে পপ করবে, দিয়ে রিটার্ন করে যাও। এটা ধরো তুমি ইয়ের জন্য লিখলে, 3000 লোকেশনের জন্য লিখলে, সেম ধরো তুমি একই কাজ তুমি 4000 লোকেশনের জন্য করবে, শুধু ধরো অ্যাডিশনের জায়গায় মনে করো সাবট্রাকশন আছে ওখানে গেলে, তাহলে সেটা তুমি লিখে রাখছো এরকম ওআরজি 4000। এখানেও ওর পর এই এই ইন্টারাপ্টে ঢুকেও কিন্তু তোমাকে PSW পুশ এগুলো করে রাখতেই হবে, মানে তোমার যে কাজ যে ইন্টারাপ্টেই ঢুকুক তোমাকে আগে ইন্টারাপ্টে ঢুকেই ফার্স্ট কাজ হবে ডেটা সেভ করে দেওয়া, তারপর তুমি ওখানকার নিজের যা খুশি কাজ করো, তারপরে তোমার ধরো ডেটা তুমি সেভ করলে কাজকর্ম সমস্ত হয়ে যাওয়ার পর তারপর ওদেরকে আবার পপ করিয়ে রিটার্ন করিয়ে দাও, এইভাবে তোমার ইন্টারাপ্ট কিন্তু লিখে রাখতে হবে তোমাকে। তাহলে মাথায় বুঝতে হচ্ছে কি কি করতে হবে, দেখো এইটা হচ্ছে আমার বেসিক্যালি মেন রুটিন, সেই মেন রুটিনে একটা পার্টিকুলার সময়ের পর আমার যদি মনে হয় তখন আমি শুধু ইন্টারাপ্টকে এনেবল করবো, যেমন হ্যাঁ এইখানটার পর আমার ইন্টারাপ্ট খেতে পারে, তার আগে আমি ইন্টারাপ্টকে অ্যালাউ করবো না, সেক্ষেত্রে আমার এখানে ইন্টারাপ্ট এনেবল করলাম, তারপর আমি ধরো লুপে ঘোরাচ্ছি যা করছি যা খুশি করছি, তারপর আমি আবার এটা মেন রুটিন লেখাটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমাকে ইন্ডেক্স লিখতে হবে, অর্থাৎ 6.5 এর জন্য এলে যেখানে ইন্টারাপ্ট খায় সেই রুটিনে গিয়ে তার ইন্ডেক্স লিখে রাখতে হবে, 5.5 ইন্টারাপ্ট এলে যেখানে গিয়ে যায় তার ইন্টারাপ্টের আমাকে ইন্ডেক্সটা লিখে রাখতে হবে। অ্যাকর্ডিংলি আমি 3000 লোকেশনে তার সাবরুটিন লিখেছি, 4000 লোকেশনে তার সাবরুটিন লিখেছি, প্রত্যেকটা সাবরুটিন আমাকে খেয়াল করে অবশ্যই রাখতে হবে যে আগে রেজিস্টারগুলোকে আমি সেভ করে দেবো, কাজ হয়ে যাওয়ার পর রেজিস্টারগুলোকে আমি ফিরিয়ে দেবো, দেন আমি রিটার্ন করব। ব্যাপারটা সবার কাছে একদম ক্লিয়ার হলো আশা করি। এবার কতগুলো জিনিস জাস্ট একটু খেয়াল করবে, লক্ষ্য করবে, বলো কে কি বলছো বলো। স্যার বলো, স্যার ট্র্যাপের জন্য তো আমাকে একটা 0024 লোকেশনে একটা লিখে রাখতেই হবে, কারণ ওটা তো ডিসেবল করা যায় না ওটাকে। তুমি পিনটা কিছু কানেক্ট করবে না, ওই পিনটাকে তুমি গ্রাউন্ড করে রেখে দেবে তোমার সার্কিটে, ওই পিনটাকে তুমি সিম্পলি গ্রাউন্ড করে রেখে দেবে, ব্যাস কিছু ঢোকাবেই না ওখান দিয়ে, মিটে গেল। তো এই হচ্ছে তোমার কোডের স্ট্রাকচার হলো। এবার দেখো এইখানে করতে গিয়ে কি কি অসুবিধার সম্মুখীন হবে বা না হবে সেগুলো তোমরা একটু আগে দেখে নাও। ধরো আমি 1000 লোকেশন থেকে প্রোগ্রাম এক্সিকিউশন শুরু করছি,
ঘাটটা এমন জায়গায় রয়েছে, দেখো আমি স্টেপ বাই স্টেপ ইনস্ট্রাকশন শুরু করলাম, এমভিআই এ কমা ওয়ান সি করলাম, হ্যাঁ অর্থাৎ দেখো এই তিনটা বিট ক্যালকুলেটরের দিকে তাকাও, তিনটা বিট ওয়ান হয়েছে, আমি সেটাকে সিম করে দিলাম। সিম করার সঙ্গে সঙ্গে দেখো দেখতে পাচ্ছ এখানটায় এই সিম ইনস্ট্রাকশনটা গিয়ে দেখো সব দেখো ঠিকঠাক হয়ে গেছে, অর্থাৎ দেখো দেখতেই পাচ্ছ যে 6.5 5.5, দেখো আমার মাউস অ্যারোটা দেখো মাস্কিং হয়নি আর বাকিগুলো মাস্কিং হয়ে গেছে, অসুবিধা নেই। তারপর হচ্ছে আবার আমি ফরওয়ার্ড করছি, এবার ধরো প্রথমে যে ভ্যালুগুলো লোড করছিলাম আর কি, জানো না মেন রুটিনের প্রথম কাজটা, দেখো এমভিআই এ কমা 44 করলাম, ওখানে ঢুকলো, বিআরসি তে 55 66 ঢোকাচ্ছি। এখন আমি ইন্টারাপ্টকে এনেবল করিনি, যেহেতু আমি ইন্টারাপ্টকে এনেবল করিনি, রিম ইনস্ট্রাকশনটা একটু তোমরা খেয়াল করবে, দেখো আইই যেটা আইইটা জিরো হয়ে বসে আছে, অর্থাৎ এখনো ইন্টারাপ্ট এনেবল হয়নি, আর দেখো মাস্কিং 7.5টা ওয়ান হয়ে গেছে, অর্থাৎ 7.5টা চাপা পড়ে গিয়েছে, মাস্কিং হয়ে গিয়েছে, ক্লিয়ার? কারো বুঝতে অসুবিধা নেই আশা করি। এরপর যখন ইনস্ট্রাকশনটা দেবে ইআই, দেখো আইই বিটটা দেখো ওয়ান হয়ে গেল, অর্থাৎ ইন্টারাপ্ট ব্যাপারটা একবার এনেবেল হলো, চালু হলো। তারপর তুমি ধরো লুপের মধ্যে ঘুরছো, এর সঙ্গে অ্যাড করছো, এ বাবা যে জেট মানে চলে এলো না, ডিসিআরসি জাম্প, ও জাম্প নন জিরো করতে হবে, জাম্প নন জিরো হলে লুকে যাও, যতক্ষণ না জিরো হচ্ছে ততক্ষণ লুকে থাকো। দেখো এখন আমার কন্টিনিউস লুপের মধ্যে ঘুরেই যাচ্ছে, দেখতেই পাচ্ছ লুপ লুপ তো এরকম ঘুরে যাচ্ছে, এবং সেই সময় রিম ইনস্ট্রাকশনের দিকে তোমরা একটু তাকাও, ইন্টারাপ্ট ব্যাপারটা এনেবেল আছে, 7.5 ব্যাপারটা মাস্কিং হয়ে আছে। আমি এবার ধরো একটা পালস পাঠাবো, পালসটা কি রকম পালস আমি তোমাদের বলেছিলাম, একবার ওয়ান করব দিয়ে জিরো করব, মানে জাস্ট একবার ওয়ান এসেই জিরো হয়ে যাবে, এরকম একটা পালস আমি পাঠাবো। তো এই ব্যাপারটা এখানে কি করে সিমুলেট করা যায়, এখানে দেখো অনেকগুলো এই যে এই গ্রিন কালারটা দেখো এইগুলোতে একবার ওয়ান করে দিতে হবে আমাকে, ধরো আমি 6.5 এ ইন্টারাপ্ট খাবো, তাহলে এইটাকে ক্লিক করলেই দেখো একটা ওয়ান হয়ে গেল, ক্লিক করলেই ওয়ান হয়ে গেল, তারপর আবার ধরে এটাকে আমি জিরো করে দিলাম, অর্থাৎ একবার সিগন্যালটা পাঠিয়ে আমি লো করে দিলাম। তো যেই দেখো ওটা দিয়ে দিচ্ছি, তোমরা একবার রিম ইনস্ট্রাকশনের দিকে তাক, আচ্ছা ধরো এটা এটা আমার এটা আমি ওয়ান করি একবার, হ্যাঁ ধরো আরএসটি 6.5 একটা সিগন্যাল ওয়ান আমি ঢুকিয়েছি, অর্থাৎ ইন্টারাপ্টটা খাওয়াতে চাইছি, সঙ্গে সঙ্গে দেখো রিম ইনস্ট্রাকশনে খেয়াল করো পেন্ডিং, অর্থাৎ আই 6.5টা এখন পেন্ডিং হয়ে বসে আছে, এটা ওয়ান হয়ে গেছে মানে এটা এখন পেন্ডিং, মানে এটা ইন্টারাপ্ট খাবে, তো আমি জিরো করে দিই, যাই করে দিই, সিগন্যাল যেহেতু আবার ঢুকে গেছে, দেখো 6.5 এবার দৌড়ো দেবো। নেক্সট তুমি ফরওয়ার্ড করতে চাও, দেখো কোথায় চলে গেছে, 0034 লোকেশনে চলে গিয়েছে, দেখতে পেয়েছো ওই যে আমি একবার এনেবল করেছিলাম, একবার খোঁচাটা মেরেছি, দেখো ভেতরে নিয়ে নিয়েছে, তারপর আমি এটাকে জিরো করে দিলেও দেখো ও কিন্তু কল ইনস্ট্রাকশনে চলে গেল, এই যে 0034 লোকেশন, অর্থাৎ 6.5 এর জন্য যে ইন্টারাপ্টটা সেই লোকেশনে চলে গেছে, ওখানে গিয়ে পাচ্ছে কল 3000, দেখো 3000 লোকেশনে নেক্সট দেখো দৌড়ে গেল, এই যে 3000 লোকেশন, ওখানে করছে কি পুশ পিএসডব্লিউ করছে, পুশ বি করছে, ব্যাস অ্যাকুমুলেটরের লাস্ট ডেটা এবং পিএর বিয়ের লাস্ট ডেটাও সেভ করে দিয়েছে। তারপর দেখো এবার নিয়ে তুমি নিশ্চিন্তে তোমার মতো সার্ভিস এক্সিকিউট করছো, এমভিআই এ কমা 22, এমভিআই বি কমা 33, অ্যাড বি হলো, এসটি হলো, তারপর আবার আবার আগের ডেটাগুলো ফিরিয়ে দেওয়া হচ্ছে, পপ পপ ফিরিয়ে দেওয়া হলো, তারপর হচ্ছে রিটার্ন, রিটার্নটা সোজা রিটার্ন হবে এই রিটার্নটা, দেখো 0037 এর যে রিটার্ন, মানে ওই যে যেখানে তুমি ইন্ডেক্স লিখেছিলে তার যে রিটার্নটা দেখো রিটার্ন হলো, বুঝতে পেরেছো, ওই ওই রিটার্ন থেকে এই রিটার্নটা এলো, মানে ইন্ডেক্সের রিটার্নে। নেক্সট আমি যখন করতে যাচ্ছি তখন দেখি আর কাজ করছে না, এইটা কিন্তু সফটওয়্যারটার প্রবলেম, আমি যে নেক্সট দেখো ফরওয়ার্ড করছি, ফরওয়ার্ড করছি তো আরও ফিরছে না, প্রোগ্রাম কাউন্টারটা কি সব ভুলভাল ভ্যালু হয়ে গেছে, 0000 হয়ে গেছে, অর্থাৎ যেখানে ওর ফেরার কথা ছিল যে লোকেশন থেকে এসেছিল ওই লোকেশনে সামহাও ও ফিরতে পারছে না, এটা কেন প্রবলেমটা হচ্ছে আমি জানি না,
আমি সকালবেলায় চেক করলাম, দেখলাম প্রায় এই সফটওয়্যারটা একটা প্রবলেম করছে। তো অ্যাকচুয়াল যদি ঠিকঠাক কাজ করে তাহলে ওখান থেকে রিটার্নে ফেরার কথা। আমি অ্যান্ড্রয়েডে সফটওয়্যার টার্মিনাল চেক করার সময় পাইনি, ও আবার মেন রুটিনে ফেরার কথা। কিন্তু ধর মেন রুটিনে সাপোজ ধরো ফিরেছে, সাপোজ সাপোজ ধরো মেন রুটিনে ফিরে গেছে, যে ওখানকার মতো এরকম কাজ যা কাজ করা সে কাজটা করছে। কিন্তু আবার যদি কোনো ইন্টারাপ্ট আসে, আবার যদি কোনো ইন্টারাপ্ট আসে, তাহলে কি ইন্টারাপ্ট খাবে? ভালো করে তোমরা রিম ইনস্ট্রাকশনে তাকিয়ে দেখো, আইই বিটটা দেখো জিরো হয়ে গেছে, দেখতে পেয়েছো? তার মানে হচ্ছে যে তুমি ধরো ইন্টারাপ্ট ব্যাপারটাকে তুমি এনেবল করে দিয়েছো। ধরো আমি প্রথম থেকে আবার চালু করছি, তুমি ধরো দেখো এখন অব্দি ইন্টারাপ্টকে আমি এনেবল করিনি, আইটা জিরো হয়েছে। যেই এনেবল ইন্টারাপ্ট এই ইনস্ট্রাকশনটা পাবেও, এই যেই পেয়ে গেল দেখো আই বিটটা ওয়ান হয়ে গেল। তো এবার নিজের মতো চলছে, ধরো এরকম চলছে, আই বিটটাকে দেখো, দেখো আই বিট রিম ইনস্ট্রাকশন আই বিটটাকে দেখো ওয়ান হয়েই রয়েছে, ওটা কোনো অসুবিধা নেই। যে মোমেন্টে ইন্টারাপ্ট খেলো, ধরো 5.5 আমি এবার ইন্টারাপ্ট খাওয়াচ্ছি, একটা ফরওয়ার্ড করে আবার ওটাকে জিরো করে দিলাম, যেই দেখো ইন্টারাপ্টটা খেয়ে গেল, দেখো আই বিটটা জিরো হয়ে গেছে। অর্থাৎ তুমি যে এনেবল ইন্টারাপ্ট করলে এইখানটায়, এখানে এনেবল ইন্টারাপ্ট করলে, আর ও তো ছিল এই জায়গাটায়, ডিসিআরসি হচ্ছে লাস্ট ইনস্ট্রাকশন এক্সিকিউট করেছে, তারপরও কি করলো, লে 5.5 এ দৌড়চ্ছে না। বললাম না এই সফটওয়্যারটা কিরকম গন্ডগোল করছে, দেখছো নিজে চোখের সামনে দেখে নাও তোমার কিরকম প্রবলেম করছে। ও না 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 না, 5.5 হচ্ছে তোমার। ওহো সরি সরি সরি, এটা আমাদেরই ভুল। 5.5 তো 0.03C নয়, 0.02C, 0.02C এটা, ওই জন্য হচ্ছিল না। এখন চলছে, ইন্টারটা খাওয়ালাম। দেখো এখানে দৌড়ে গেছে, এই যে 0.02C লোকেশনে দৌড়ে গেছে, কল 4000, কল 4000 গেল, যে 4000 লোকেশনে দৌড়ে গেল, ওখানকার কাজকর্ম কমপ্লিট করছে। যাই হোক, মোট কথা যাই করুক, একটা ইন্টারাপ্ট খেলে আমি যেটা বলতে চাইছি, দেখো আই বিটটাকে তাকাও, আই বিটটা দেখো জিরো হয়ে বসে আছে। মানে হচ্ছে তুমি যে একবার এনেবল ইন্টারাপ্ট করলে, একটা ইন্টারাপ্ট খাওয়ার সঙ্গে সঙ্গে ওটা নিজে নিজে ডিসেবল হয়ে যায়, যে ইন্টারাপ্ট খায় নিজে নিজে ডিসেবল হয়ে যায় ওটা, আর তোমাকে ওটাকে আবার রিএনেবল করতে হবে, তাই না? এবার ধরো কোথায় রিএনেবল করবে, কারণ তুমি রিএনেবলটা করেছিলে, খেয়াল করে দেখো প্রোগ্রামটা দেখো, তুমি ওকে এই যে এই জায়গাটা যেখানে আমি সিলেক্ট করছি, তুমি এই জায়গায় এনেবল করেছিলে। এবার ধরো ডিসিআরসি এই ইনস্ট্রাকশনটা এসে ও তারপর আইএসআর এ দৌড়ে গেছে, এবার ও যখন ফিরবে, ফিরে তো এই লুপের মধ্যেই আটকে থাকবে। ধরো ও যখন মেন রুটিনে ফিরবে, ফিরে এই লুপের মধ্যেই আটকে থাকবে, তাহলে এন্টার আবার যদি একটা ইন্টারাপ্ট আসতে চায় তাহলে আর তো আসবে না। তাহলে তুমি ইন্টারাপ্ট এনেবলটাকে একবার কোথায় করবে, আবার কি এরকম একবার জায়গায় এরকম জায়গায় সব জায়গায় গাঁটে 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 ইন্টারাপ্ট পসিবল, এনেবল ইন্টারাপ্ট করা কি তোমার পক্ষে পসিবল? টেকনিক্যালি পসিবল না। সেই জন্য বুদ্ধি উপায় হচ্ছে যে তুমি যখন ইন্টারাপ্ট সার্ভিস রুটিন থেকে ফিরছো, তখনই ইন্টারাপ্টকে এনেবল করে দাও। অর্থাৎ এই যে 3000, এই যে রিটার্ন করার আগে, বিফোর রিটার্নিং, তুমি এখানে একবার এনেবল ইন্টারাপ্ট করে দাও, বিফোর রিটার্নিং এইখানটায় তুমি এখানে একবার এনেবল ইন্টারাপ্ট করে দাও, ইয়াই ব্যাস। তাতে করে কি হবে, ইন্টারাপ্ট থেকে যখন ফিরবে, ফেরার সময় ইন্টারাপ্টটা এনেবল হয়েই ফিরে যাবে। তার মানে আমাকে তোমাকে এই মেন প্রোগ্রামের জায়গায় জায়গায় ঘুরতে হবে না, যে এখানে ভরবো এখানে ভরবো, ব্যাপারটা সবার কাছে ক্লিয়ার হলো একদম? হ্যাঁ, তোমাকে মেন প্রোগ্রামে একবার ভরে রাখতেই হবে, নাহলে ইন্টারাপ্ট খাবে না। কিন্তু যেখানে ইন্টারাপ্টের সার্ভিস রুটিন তুমি লিখছো, সেইখানে মনে করে এখানেও একবার ইয়াই করে দেবে, নাহলে এর পরের বারে আর ইন্টারাপ্ট খাবে না। জিনিসটা সবার কাছে ক্লিয়ার হলো একদম? দেখো সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না, খেয়াল করে দেখো, ধরো স্টেপ বাই স্টেপ এক্সিকিউট করছি, এই দেখো লুপটার মধ্যে ঘুরছে, দেখতেই পাচ্ছ তোমরা? তো লুপের মধ্যে এখন ঘুরছে, সেই সময় আমি মনে করো ইয়ে করে দিলাম, 5.5 কে খাইয়ে দিলাম, দেখো ইন্টারাপ্ট এনেবল, এই বিটটা দেখো জিরো হয়ে গেছে, দিয়ে ইন্টারাপ্ট সার্ভিস রুটিনে দৌড়ে গেল, দৌড়চ্ছে দেখো, দেখতেই পাচ্ছ তোমরা আইএসআর এ দৌড়চ্ছে 4000 লোকেশনের উপর থেকে, দিয়ে ওইখান থেকে বেরিয়ে আসার সময় এনেবল ইন্টারাপ্ট করে দিলাম, দেখো এই বিটটা আবার হাই হয়ে গেছে, আবার মেন রুটিনে ফিরে আসুক, ও তো মেন রুটিনে ফিরতে পারছে না। যাই হোক, মোট কথা বিটটা মোট কথা হাই হয়ে গেছে, তাহলে আবার নেক্সট টাইম আবার ইন্টারাপ্ট খাবে, কোনো অসুবিধা নেই ইন্টারাপ্টটা খেতে।
আমি কি বলতে চাইলাম ব্যাপারটা ক্লিয়ার হলো সবার কাছে? আরো কোনো অসুবিধা নেই তো আশা করি। শুধু এটুকুই মাথায় রাখতে হবে, মেন প্রোগ্রামে আমরা ইন্টারাপ্টকে প্রথমে হচ্ছে ইন্টারাপ্টের সেটিংটা করে দেবো, প্রথমেই করে দেবো। তারপরে যখন দরকার তখন আমরা ইন্টারাপ্টকে এনেবল করব, তারপর থেকে যা কাজ চলারও চলবে। ইন দা মেন টাইম যদি কোনো ইন্টারাপ্ট খায় তাহলে আমি ইন্টারাপ্ট খেলে সেই যে সার্ভিস রুটিন মনে করে সেখানে অবশ্যই রেজিস্টারগুলোকে পুশ করতে হবে, কাজটা কমপ্লিট করার পর পপ করে দিতে হবে এবং এনেবল ইন্টারাপ্টকে চালু করে দিয়ে তারপর আমি রিটার্ন করব। ক্লিয়ার ব্যাপারটা সবার কাছে? আচ্ছা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে আমি এটা ইয়ে করলাম। তো এটাই তোমাদের আজকে বলার ছিল, এই সফটওয়্যারটা কাজ করছে না। আমার কাছে আরেকটা সফটওয়্যার আছে, সে সফটওয়্যার হচ্ছে মানে ওটা ওটা যদি ডেসিমেলে দেখায়, ডেসিমেলে দেখায় বলে আমি ওটা ইউজ করি না। ওইটাতে আমি আমার ইন্টারনেটটা চালিয়ে দেখি, ওটা মনে হয় কাজ করবে। ওটা আমরা অ্যাকচুয়ালি আগেও ইউজ করতাম। ওই সফটওয়্যারটাকে করে একবার দেখে নেবো, আশা করি ঠিকঠাক কাজই করবে। এইটা দেখো, এটা এই সফটওয়্যারটা কেন আমি ইউজ করি তার কারণ হচ্ছে এখানে চোখের সামনে সব দেখতে পাওয়া যায়, যে সিম রিম এত সুন্দর করে সব দেখতে পাওয়া যায় চোখের সামনে। ওটাই হয়ে যায় প্রবলেম, মানে এখানে দেখতে পাই আর ওখানে দেখতে পাই না, এটা হচ্ছে মুশকিল। এখানে দেখতে পাই বলে এই এই সফটওয়্যারটা ইউজ করতাম, কিন্তু যা দেখছি এটা করেছে বানিয়েছে কেন। আচ্ছা তাহলে ইন্টারাপ্টের যে আজকে সার্ভিস রুটিনের মধ্যে স্ট্রাকচার কিরকম হবে সেটাই আজকে তোমাদের বলার উদ্দেশ্য ছিল, এবং আমাদের ইন্টারাপ্ট ব্যাপারটা এইখানেই ফিনিশ হচ্ছে। ইন্টারাপ্টের উপর যদি কোনো প্র্যাকটিক্যাল, দেখো এই সফটওয়্যারটা প্র্যাকটিক্যালটা করা যাবে না, ওই আরেকটা সফটওয়্যার দেখি আমি আর মোবাইলটাও দেখে নেবো আমি ইন দ্য মিন টাইম। যদি দেখি যে করা যাচ্ছে তাহলে ইন্টারাপ্টের উপর একটা প্র্যাকটিক্যাল আমি করিয়ে দেবো, আর আমাদের ইন্টারাপ্ট ব্যাপারটা এইখানেই কমপ্লিট। টোটাল ইন্টারাপ্ট থেকে কারো কোনো প্রশ্ন এখন অব্দি মনে হচ্ছে অ্যারাইজ করছে, বা কেউ আছো যাদের মনে অ্যারাইজ করছে যে হ্যাঁ এই আমার ম্যাগনিফাইড আমি স্যাটিসফাইড নই? ওকে বেশ, যদি না থাকে তাহলে আমি এবার ইন্টার থেকে বেরিয়ে এলাম। আমি এবার কিছু কিছু জিনিসের কথা বলবো। কিরকম জিনিস সেটা হচ্ছে ইন্টারাপ্টের পরবর্তী যে জিনিসটা আছে খুব ইম্পর্টেন্ট, তোমরা অ্যাপ্লিকেশন চ্যাপ্টারে আমরা ঢুকে যাবো, ঠিক আছে? তোমাদেরকে একটু সিলেবাসটা একবার আমি খুলে দেখাতে চাইছি। হ্যাঁ দেখো, ইউনিট ওয়ান আমাদের কমপ্লিট হয়ে গেছিল, ঠিক আছে? এর আমাদের ইউনিট টু তে একটা জিনিস আমি বাকি রেখেছি, বিসিডি টু হেক্স কনভার্সন আর হেক্স টু বিসিডি কনভার্সন। এটা অ্যাকচুয়ালি প্র্যাকটিক্যালের দিন করাবো, সামনের দিন যে প্র্যাকটিক্যাল আছে সোমবার, ওই দিন আমি বিসিডি টু হেক্স আর হেক্স টু বিসিডি কনভার্সনটা করাবো। যখনই করা হয়ে যাবে তখন তোমার এইটা এই মডিউলটাকে পুরো কমপ্লিট, ইউনিট টু অর্থাৎ ইনস্ট্রাকশন সেট, অ্যাড্রেসিং মোড, ব্রাঞ্চ সাবরুটিন আর হচ্ছে আইএসআর ইন্টারাপ্ট অ্যান্ড ইন্টারাপ্ট সার্ভিস রুটিন, টোটালটা কমপ্লিট। ইউনিট থ্রিতে আমরা ঢুকছি, ইউনিট থ্রিতে ঢুকে আমাদেরকে একটা জিনিস পড়তে হবে, আইও মানে 8255 এর জিনিসপত্র পড়তে হবে, এবং এইটা হচ্ছে অ্যাপ্লিকেশন অফ মাইক্রোপ্রসেসর, এবং এটা মাইক্রোপ্রসেসরের শেষ চ্যাপ্টার। এরপর মাইক্রো কন্ট্রোলার ঢুকবো, মাইক্রোপ্রসেসরের শেষ চ্যাপ্টার যেটা অ্যাপ্লিকেশন অফ মাইক্রোপ্রসেসর, সেখানে হচ্ছে আমরা এই চ্যাপ্টারটা খুব প্র্যাকটিক্যাল বেসড চ্যাপ্টার। প্র্যাকটিক্যাল বেসড চ্যাপ্টার মানে প্র্যাকটিক্যাল আমি করতে পারবো না, কিন্তু এই যে এতদিন যা যা জিনিসগুলো পড়ে এলে এই টোটাল জিনিসটাকে ব্রেনের মধ্যে এনে এবারে অ্যাপ্লিকেশনগুলো আমরা কিভাবে করব, এবং যে জিনিসটাকে আমরা সোজা ভাবি সেই জিনিসটা অ্যাকচুয়ালি কতটা জটিল, এবং তারা অ্যাকচুয়ালি কী কী প্রসেসের ভেতর দিয়ে আসবে না আসবে, এবং এটা নতুন জিনিস তোমরা শিখবে আইও, মানে তোমরা আইও ইন্টারফেসিং ব্যাপারটা করবে আর কি। তো এই জিনিসগুলো এবার ধরো মাইক্রোপ্রসেসর থেকে কি করে ভোল্টেজ কারেন্ট ফ্রিকোয়েন্সি মেজারমেন্ট করা যায়, স্কোয়ার্ড ওয়েভ ট্রায়াঙ্গুলার জেনারেশন, দেন তোমার ওভার কারেন্ট রিলে অপারেশন, ডিসি মোটরের স্পিড কন্ট্রোল, এইগুলো মাইক্রোপ্রসেসরতে কি করে করা যায় বা না যায় সেই জিনিসগুলো তোমাদেরকে জানতে হবে, ঠিক আছে? তো এইখানে পড়ানোর আগে তোমাদেরকে আইও সম্পর্কে একটা ধারণা ঠিক নয়, একটা জাস্ট ছোট্ট একটা ইন্ট্রো দিচ্ছি তোমাদেরকে যে এইখানে আমরা অ্যাকচুয়ালি কি পড়তে চলেছি। এইখানে মেন যে বিষয়বস্তুটা আমরা পড়তে চলেছি সেটা হচ্ছে আইও। মানে বুঝতে পারছো ইনপুট আউটপুট, মাইক্রোপ্রসেসরের পিনগুলো কি কি তোমরা সবাই দেখেছো, সবাই দেখে নিচ্ছ কি কি পিন আছে।
এবার ধরো আমাকে বলল যে আমার কাছে না দিওয়ালি লাইটিং তো করতে হবে। দিওয়ালি লাইটিং মানে কি, আমার কাছে অনেকগুলো এলইডি আছে, ধরো রেড কালারের এলইডি আছে, গ্রিন কালারের এলইডি আছে, দেন তোমার সাপোজ সব ব্লু কালার এলইডিস, হোয়াইট কালার, সাদা রং, ঠিক আছে, অর্থাৎ লাল রঙের এলইডি আছে, গ্রিন রঙের গ্রিন কালারের এলইডি আছে, তারপর তোমার ধরো ব্লু কালারের এলইডি আছে, আর মনে করো হোয়াইট কালারের এলইডি আছে। এবার আমি চাইছি এই চারটে এলইডি কে বেশ মানে ঝিকমিক করবে, এরকম দিওয়ালি লাইটিং যেরকম হয় ঝিকমিক করবে। তাহলে আমি তোমাদেরকে একটা প্রশ্ন করি, মাইক্রোপ্রসেসরে এমন কোন পিন আছে যে পিন দিয়ে তুমি এইগুলোকে ঝিকিমিকি করে লাগাতে পারবে ইচ্ছা মতো? খেয়াল করে দেখো একটাও পিন নাই। আমি একবার দেখেই নাও মাইক্রোপ্রসেসর পিন গুলো। দেখো এমন করে প্রত্যেকটা পিন হচ্ছে কাজের পিন, অকাজের পিন নয়, যে ওই ওই পিন গুলোতে তোমার খালি আছে ওইখানে তুমি একটা এলইডি লাগিয়ে দেবে, সে পিনটাকে ইচ্ছে মতো হাইলো হাইলো করবে দিয়ে ওখানে এলইডি চালাবে, ওইসব চলবে না, সোজা কথা হবে না। ওরকম কোনো পিনই দেখো এখানে নাই, না এদিকে আছে না এদিকে আছে, তাই না? তা তার মানে বাইরের জগতের সঙ্গে তোমাকে যদি ইন্টারফেস করতে হয় তখন তোমাকে আর একটা জিনিস লাগবে। আর একটা জিনিস মানে কি, আর একটা আইসি লাগবে, যে আইসিটাকে তোমাদেরকে পরের দিন থেকে এই আইসিটা পড়াবো। এই আইসিটার নাম্বার হচ্ছে 8255, এটাকে বলা হয় প্রোগ্রামেবল পেরিফেরাল কন্ট্রোলার, পিপিসি। এই আইসিটা তোমাদেরকে ইন্টারাপ্ট থেকে, আরো একটা জিনিস আমি পড়াইনি কারণ ওটা তোমাদের সিলেবাসে নেই, সেটা হচ্ছে প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার, ওটা হচ্ছে 8279। 8279 বলে একটা আইসি আছে, যে ওই যে হ্যাঁ মানে তোমাদেরকে যে ইন্টারাপ্টটা পড়ানোর সময় আগের দিন আমরা আমি দেখাচ্ছিলাম এই জিনিসটা, এই যে এই এই জিনিসটা, এই যে এই ছবিটা তোমাদের দেখেছিলাম না, এটা বলে দিলেই ভালো থাকে, দিনটা বলেই দিচ্ছি একবার। এই টোটাল জিনিসটা, এই টোটাল এত বড় জিনিসটা একটা আইসির মধ্যে ভরে দিয়েছে, বাজারে কিনতে পাওয়া যায় আইসিটা, তোমাকে এত কিছু একসঙ্গে করতে হবে না, এই টোটাল একটা আইসির মধ্যে ভরে দিয়েছে, তার নাম দিয়েছে 8279 আইসি। 8279 হচ্ছে প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার, অর্থাৎ তুমি প্রোগ্রাম করতে পারো যে এইখানে ইন্টারাপ্ট খেলে কত ডেটা যাবে, এখানে এলে কত ডেটা যাবে, মানে কোন কোন লোকেশনে ভেক্টর লোকেশন কল হবে সেইগুলো তুমি প্রোগ্রাম করতে পারো, সেটা বলা হয় প্রোগ্রামেবল ইন্টারাপ্ট কন্ট্রোলার 8279। এই আইসিটাই সেটা, নামটা আমি আর বলা হয়নি। সেরকম তোমাদেরকে আইও পড়তে গিয়ে একটা আইসির কথা পড়তে হবে, সেটা হচ্ছে 8255 আইসি। এই আইসিতে কি আছে, এই আইসিতে প্রচুর পোর্ট আছে, প্রচুর পোর্ট বাইরে দিয়ে, এরকম গাদা গুচ্ছের আছে, মানে আছে টোটাল 8×3=24 খানা এরকম পিন আছে, এখানে এখানে 24 খানা এরকম পিন আছে, যে 24 খানা পিন আছে তুমি 24 খানা এলইডি লাগাতে পারো ঝিকমিক করার জন্য। এবং তোমাকে যেটা করতে হবে, এইটা তোমার মনে করো 8085, তোমাকে জানতে হবে যে এদের মধ্যে কিভাবে ইন্টারফেসিংটা হবে, অর্থাৎ ধরো তুমি চাইছো প্রথমে রেড জ্বলবে তারপর গ্রিন জ্বলবে তারপরে মানে রেড জ্বলবে তারপরে রেড অফ হবে গ্রিন জ্বলবে তারপর চাইছো গ্রিন অফ হবে তারপর ব্লু জ্বলবে ব্লু অফ হয়ে হোয়াইট জ্বলবে আবার রেড জ্বলবে, অর্থাৎ ঝিকমিক ঝিকমিক করবে, প্রথমে টক টক মানে একবার এটা একবার এটা একবার এটা, এই এই অর্ডারে মনে করো আলোগুলো ঝিকমিক করে জ্বলবে। তো তোমাকে যদি এইভাবে জিনিসটা করতে হয় তাহলে তোমাকে এই ধরনের একটা আইসি, মানে এটা জাস্ট খুব একটা বেসিক, মানে বেসিকের একদম বেসিক তোমার একটা এক্সাম্পল আমি দিচ্ছি। তো এইরকম কোন একটা বাইরের জগতের সঙ্গে কোন একটা কাজ যদি করতে হয় তখন তোমাকে এই পেরিফেরাল কন্ট্রোলার 8255 আইসিটা ওর সঙ্গে লাগাতে হয়। এবং কিভাবে লাগাবে, তার জন্য কি কি পিনস আছে, কিভাবে কোন কোন ইনস্ট্রাকশন দিয়ে এটাকে অপারেট করবে সেগুলো জানতে হবে। তোমাদেরকে ইনস্ট্রাকশন পড়ানোর সময় দুটো ইনস্ট্রাকশন আমি বাদ দিয়েছিলাম, মনে পড়ে, একটা ইন একটা আউট, এই দেখো এইগুলো বাদ দিয়েছিলাম, ও এর এর আগের স্লাইডটাই রয়েছে, তবে ইন আর আউট বলে দুটো ইনস্ট্রাকশন আমি লিখে এখন খুলছি না, আমি বাদ দিয়েছিলাম। ওই ইন আর আউট ইনস্ট্রাকশন দিয়ে তুমি এদের সঙ্গে কমিউনিকেট করবে, যেরকম দরকার সেরকম তুমি ডিজাইন তুমি করতে পারবে। এটা ধরো বললাম যে এটা শুধুমাত্র মনে করো এটা
ইয়ে করলাম, এলইডি চালালাম। এবার মনে করো তোমার কাছে একটা কিবোর্ড আছে, কিবোর্ড মানে তাতে প্রচুর বাটন আছে, প্রচুর বাটন, গাদা গুচ্ছের বাটন আছে। তাহলে সেই বাট কিবোর্ডটাকে তুমি মাইক্রোপ্রসেসরের সঙ্গে লাগাবে, কিভাবে লাগাবে, তোমাকে এইটার ভেতর দিয়ে লাগাতে হবে। এই হচ্ছে ইন্টারফেসিং আইসি 8255 পেরিফেরাল কন্ট্রোলার। পরের দিন আমরা পড়বো যে এই আইসিটাতে কি কি পিন আছে আগে আমরা দেখবো, এবং আইসিটার পিনগুলো কিভাবে কাজ করতে পারে না করতে পারে, অ্যাকর্ডিংলি মাইক্রোপ্রসেসর থেকে কি ইনস্ট্রাকশন নিয়ে কিভাবে ও কাজ করে, সেই জিনিসগুলো আমরা পড়বো। ঠিক আছে, তো এটাই হচ্ছে আইও, তোমাদের আইও পড়তে হবে 8255 দিয়ে আর কি। এবং এইটা যখন তোমার পড়া হয়ে যাবে, তারপর দেখো তোমার কাছে ওই যে যতক্ষণ যে অ্যাপ্লিকেশন গুলো কথা বললাম, অর্থাৎ মেজারমেন্ট, ভোল্টেজ, কারেন্ট ফ্রিকোয়েন্সি, স্কোয়ার ওয়েভ, ওভার কারেন্ট রিলে অপারেট করা, তারপর তোমার ডিসি মোটরের স্পিড কন্ট্রোল, এই জিনিসগুলোকে তোমাকে তারপর দেখবে জিনিসগুলো সোজা হয়ে যাবে পড়তে। তোমাকে আগে প্রথমে এই 8255 আইসিটাকে সম্পর্কে জানতে হবে, যেটা আমরা পরের দিন পড়বো। ঠিক আছে, আচ্ছা কারো কোনো প্রশ্ন নেই আজকে যা পড়ালাম টোটালটা থেকে, বলো। না স্যার নেই। আচ্ছা ঠিক আছে, কজন আছে এখানে টোটাল? আজকে খুব অ্যাটেন্ডেন্স কম, কেন গো?